হ্যালো বন্ধুরা, স্কিল ইংলিশে আবার ওয়েলকাম। আজকে যে সেশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি করে আমরা হ্যাভিং ওয়ার্ডটা ইউজ করব। প্রায় শুনে থাকবে হয়তো হ্যাভিং, হ্যাভ আর হ্যাভিং, এই দুটোর মধ্যে গুলিয়ে নিও না। এইখানে সেশনটা হবে, আজকের সেশনটা হবে হাউ টু ইউজ দ্য ওয়ার্ড হ্যাভিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ইংরেজিটাকে নিয়ে তোমরা মন দিয়ে পড়াশোনা করছো, আমার চ্যানেলটা রেগুলার ভিজিট করছো এবং সেশনগুলি দেখছো। আশা করছি আজকের সেশনটাও তোমরা দেখবে এবং পুরোটাই দেখবে, স্কিপ করবে না, বেনিফিটটা সেশনটা শেষ হতে হতেই তোমরা পেয়ে যাবে। তাহলে সেশনটা শুরু করা যাক বন্ধুরা। সেশনটা হচ্ছে কিভাবে আমরা ওয়ার্ড হ্যাভিংটা ইউজ করব। দেখো, আমরা হ্যাভ দিয়ে আমরা প্রায়ই শুনে থাকি, হ্যাভের ইউসেজ কি, হ্যাভ দিয়ে আমরা কোনো জিনিস আছে বুঝাই। কি হতে পারে, আই হ্যাভ আ ফোন, আই হ্যাভ আ ক্যাট, আই হ্যাভ আ পেন। তাহলে আমরা হ্যাভ দিয়ে কিছু বুঝাই যে আমরা পজেশন কিছু, আমার কিছু আছে। এখন আজকের দিনে এটা একটু চেঞ্জ হয়েছে এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ না করে আমরা হ্যাভিং ওয়ার্ডটাও ইউজ করছি। তাহলে আমি কিছু সেন্টেন্সের দ্বারা আমি এই জিনিসটা দেখছি তোমাদেরকে ভালোভাবে বোঝানো যায় কিনা যে কিভাবে হ্যাভিংটা ইউজ করা হয়। তাহলে একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আজকের সেন্টেন্সটা, ফার্স্ট সেন্টেন্স আমি দিয়েছি, শি ইজ হ্যাভিং লাঞ্চ। আমরা প্রায় অনেক সময় শুনি কেউ বলে আই এম হ্যাভিং মাই লাঞ্চ। তাহলে এইখানে হ্যাভিংটা কি পরিবর্তে ইউজ হচ্ছে, হ্যাভিংটা এই পরিবর্তে হচ্ছে টেকিং বা ইটিং। কিন্তু আজকের দিনে আমরা এই এটা কিন্তু খুব একটা ইউজ করি না, শি ইজ ইটিং লাঞ্চ। এটা শুনতেও কিরম লাগে, আমরা ইটিং এর পরিবর্তে আমরা টেকিং ব্যবহার করি, কিন্তু টেকিং এর পরিবর্তে এখন যেটা দেখা যাচ্ছে হ্যাভিং। তাহলে শি ইজ টেকিং হার লাঞ্চ বা শি ইজ টেকিং লাঞ্চ না বলে আমরা শি ইজ হ্যাভিং লাঞ্চ এটাও বলতে পারি। ওয়েট ফর সাম টাইম, শি উইল কাম এন্ড মিট ইউ, শি ইজ হ্যাভিং লাঞ্চ। তাহলে হ্যাভিং এ আমরা কি বোঝাতে চাইছি, যে কোনো জিনিস খাওয়া, টেকিং। ক্লিয়ার? তাহলে আমি টেকিং ইউজ না করে, ইটিং ইউজ না করে আমি হ্যাভিং ইউজ করতে পারি, কি অর্থে, খাওয়া অর্থে। এটাও ক্লিয়ার? তো নেক্সট সেন্টেন্স দেখো, আই হ্যাভ আ হেডেক, আই হ্যাভ আ হেডেক, আমার একটা মাথা ব্যথা আছে। কিন্তু এই সেন্টেন্সটাই আমরা কি করতে পারি, আই এম হ্যাভিং আ হেডেক। দেখো, আই এম ইউজ করে আমি হ্যাভটাকে হ্যাভিং করছি, আই এম হ্যাভিং আ হেডেক। তো আই হ্যাভ আ হেডেক এটাও বলতে পারো, আবার বলতে পারো আই এম হ্যাভিং আ হেডেক। কিন্তু হ্যাভিং যখন ইউজ করবে তখন কিন্তু মনে রাখবে এটা কিন্তু মাস্ট, আই এম আনতে হবে এই সেন্টেন্সে, আই এম ছাড়া হবে না। কিন্তু আই এম হ্যাভিং আ হেডেক এবং আর্টিকেল এটা ইউজ করতেই হবে। সো আই হ্যাভ আ হেডেক ইজ অলসো রাইট, আই এম হ্যাভিং আ হেডেক ইজ অলসো রাইট। আরেকটা সেন্টেন্স দেখো কি বলছে, আই এম সো হ্যাপি to have you as my friend, I am so happy to have you as my friend. এই সেন্টেন্সটার মধ্যে কি করা হয়েছে, ইনফিনিটিভ ফর্ম ভার্ব, টু এর সাথে ভার্ব, টু হ্যাভ, টু হ্যাভ। কিন্তু পরের দেখো সেন্টেন্সটা কি, আমরা ওটা ইউজ না করে, ইনফিনিটিভ ফর্ম ইউজ না করে আমরা পার্টিসিপল ফর্ম ইউজ করেছি, আই এম সো হ্যাপি হ্যাভিং ইউ এজ মাই ফ্রেন্ড, আমি খুব খুশি তোমাকে বন্ধু হিসাবে পেয়ে। দুটো সেন্টেন্সের মিনিংই হচ্ছে আমি তোমাকে বন্ধু হিসাবে পেয়ে আমি খুব খুশি। তাহলে কি দেখা যাচ্ছে, একটা আমি ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব দিয়ে আমি বলতে পারছি, আরেকটা বলতে পারছি পার্টিসিপল ফর্ম অফ ভার্ব দিয়ে। তাহলে ফার্স্টটা হচ্ছে যেটা আমি ইনফিনিটিভ ফর্ম বলছি সেটা হচ্ছে আই এম সো হ্যাপি টু হ্যাভ ইউ এজ মাই ফ্রেন্ড, মানে তোমাকে আমি বন্ধু পেয়ে আমি খুব খুশি। ঠিক সেম মিনিং এটাকে আমি হ্যাভিং দিয়ে করছি, আই এম সো হ্যাপি হ্যাভিং ইউ এজ মাই ফ্রেন্ড, তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি খুব খুশি। দুটোর মিনিং কিন্তু সেম। নেক্সট, স্পিকিং ইংলিশ ইজ ডিফিকাল্ট, বলছে ইংলিশ বলাটা সত্যি কঠিন, তাই না? অনেকেই বলে এটা যে সব তো আমি পড়তে পারি, হ্যাঁ আমি লিখতে পারি ইংলিশ, কিন্তু বলার সময় আমার প্রবলেমটা হয় কেন? তো স্পিকিং ইংলিশ ইজ ডিফিকাল্ট। তারপরে কি লিখছি, হ্যাভিং সেড দ্যাট আই ক্যানট গিভ আপ ট্রেনিং। এটার মিনিং কি হচ্ছে সেন্টেন্সটা, যে হ্যাঁ আমি মানছি যে ইংলিশ বলাটা কঠিন, কিন্তু এটা বলা সত্ত্বেও আমি তো চেষ্টাটা ছেড়ে দিতে পারি না, তাই না? ইংলিশ বলা কঠিন আমি মানছি, অনেকেই বলছে, আমিও অ্যাডমিট করছি,
কিছুটা, কিন্তু এটা বলা সত্ত্বেও আমি তো ইংলিশ বলার চেষ্টাটা আমি রেখে দিতে পারি না, বা আমি এটা বলতে পারি না যে আমি করবো না, কারণ ইংলিশটা খুব ডিফিকাল্ট বলা, কারণ আজকের দিনে ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এন্ড ইট ক্যান হেল্প ইউ গেট আ লুক্রেটিভ জব। তাহলে ইংলিশ তোমার লাগবে, ইন্টারভিউ তো লাগবে, তো আমি কি সেন্টেন্সটা কি বলছি, হ্যাঁ স্পিকিং ইংলিশ ডিফিকাল্ট, ইংলিশ বলাটা কঠিন, হ্যাভিং সেড দ্যাট, এটা বলা সত্ত্বেও মানে এই সত্ত্বেও মিনিংটা আনার জন্য এখানে আমি হ্যাভিং ইউজ করেছি। Having said that, I can't give up trying. এটা বলা সত্ত্বেও আমি ইংলিশ বলার চেষ্টাটা আমি বন্ধ করে দিতে পারি না, আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক সেম আরেকটা সেন্টেন্স দেখছি, দ্য রেস্টুরেন্ট ইজ এক্সপেন্সিভ, এই রেস্টুরেন্টটা প্রচন্ড এক্সপেন্সিভ, এখানে যা খাবার দাবার প্রচন্ড কস্টলি। Having said that, এটা বলা সত্ত্বেও আমি কি বলছি, ওরা যে খাবারটা দেয় না অপূর্ব, খেয়ে একদম মন ভরে যায়। তাহলে এই সেন্টেন্সটার মানে হচ্ছে, পরের সেন্টেন্সটা হচ্ছে, দ্য রেস্টুরেন্ট ইজ এক্সপেন্সিভ, নো ডাউট আমি মানছি যে রেস্টুরেন্টটা সত্যি খুব এক্সপেন্সিভ, এখানে সব জিনিসের দাম অনেক বেশি, কিন্তু এটা বলা সত্ত্বেও এটা কি ইউজ করছি, হ্যাভিং সেড দ্যাট দ্য ফুড ইজ নো ডাউট অফ গুড কোয়ালিটি, খাবারটা অসাধারণ খাওয়া দেয়। তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে হ্যাভিং এর আরেকটা ইউসেজ। আরেকটা সেন্টেন্স দেখো, এবার আমি সেন্টেন্সটা প্রোনাউন ইট দিয়ে শুরু করেছি, ইট হ্যাজ বিন 5 ইয়ার্স হ্যাভিং ওয়াচড আ ফিল্ম ইন আ মাল্টিপ্লেক্স, আমার 5 বছর হয়ে গেছে আমি কোন মাল্টিপ্লেক্সে গিয়ে আমি কোন সিনেমা একটা মুভি দেখিনি। এই সেন্টেন্স গুলি আমরা প্রোনাউন ইট দিয়ে শুরু করতে পারি, ইট হ্যাজ বিন 5 ইয়ার্স হ্যাভিং ওয়াচড আ ফিল্ম ইন আ মাল্টিপ্লেক্স, এটাকে ইন্ট্রোডাক্টরি ইটও বলতে পারো। ঠিক এরকম ভাবে আরেকটা সেন্টেন্স দিয়েছি, ইট হ্যাজ বিন আ লং টাইম হ্যাভিং মেট হার, অনেক দিন হয়ে গেছে তার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি, হ্যাভিং এর পরে আমরা, হ্যাঁ একটা জায়গায় আমরা দেখছি এখানে থার্ড ফর্ম অফ ভার্ব ইউজ হয়েছে, এখানেও আমরা থার্ড ফর্ম অফ ভার্ব ইউজ করেছি সেন্টেন্সের মধ্যে, কিন্তু আমরা এই সেন্টেন্সগুলি কি দিয়ে শুরু করেছি, আমরা প্রোনাউন ইট দিয়ে শুরু করেছি, এরকম ইট দিয়ে আমরা সেন্টেন্স শুরু করতে পারি এবং হ্যাভিংটা আমরা ইউজ করতে পারি মিডল। ওকে আরেকটা লাস্ট সেন্টেন্স দুটো দেখো, Having completed my work, I went out. কি কাজটা আমার করে নেওয়ার পর, ক্রিয়াটা আমার হয়ে যাওয়ার পর কি করেছে, আমি বেরিয়ে গেছি। তাহলে হ্যাভিং এর পরে এখানে দেখো থার্ড ফর্ম অফ ভার্ব, হ্যাভিং এর পরে বি থ্রি ফর্ম অর বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বা থার্ড ফর্ম অফ ভার্ব যেটাই বলো আমরা ইউজ করেছি, হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক আই ওয়েন্ট আউট। আরেকটা কি দিয়েছি, Having had my dinner, I went to sleep. Dinner করে নেওয়ার পর আমি ঘুমাতে গেছি। তো হ্যাভিং এর পরে আমরা থার্ড ফর্ম অফ ভার্ব বা বি থ্রি ফর্ম অফ ভার্ব ইউজ করেছি। তাহলে আজকের সেশনটায় আমরা কি জানতে পেরেছি, আমরা কিভাবে হ্যাভিংটাকে ইউজ করা যায়, হ্যাভ আর হ্যাভিং এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে মনে রাখবে। আজকের সেন্টেন্সগুলি বারবার শুনবে, আমি যা যা বলেছি তাতে ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাভিংটা আমরা কি ইউজ করছি, হ্যাভিংটা দিয়ে আমরা, হ্যাঁ একটু ডিফারেন্টলি ভাবে সেন্টেন্সটা ইউজ করছি। আমার যেটা সবচেয়ে প্রিয় আমি আরেকবার রিপিট করতে চাইছি, এই সেন্টেন্সটা আমার খুব ভালো লাগে, এই সেন্টেন্সটা আমি ইউজ করি আমি, এবং স্পিকিং ইংলিশ ইজ ডিফিকাল্ট, হ্যাভিং সেড দ্যাট আই ক্যানট গিভ আপ ট্রাইং, এটা দারুণ লাগে আমার সেন্টেন্সকে। তোমরা আমাকে জানাবে তোমরা কমেন্ট সেকশনে এদের এই ইউসেজগুলি তোমাদের কিরকম লাগছে, তোমরা কোনো জিনিস এরকম হ্যাভিং দিয়ে ইউজ করো কি না সেই সেন্টেন্সগুলি দেখে আমাকে জানাতে পারো, তাহলে আমার আরও ভালো লাগবে, আমি আরও সুন্দরভাবে আরও আগামী দিনে তোমাদেরকে সার্ভ করতে পারবো। তাহলে আজকে সেশনটা এখানেই শেষ করছি। আজকের সেশনটা কি ছিল, সেশনটা ছিল হাউ টু ইউজ দ্য ওয়ার্ড হ্যাভিং। তাহলে চলে যাওয়ার আগে আবার আমি তোমাদেরকে একটাই জিনিস বলবো, যে তোমরা যে সময় দিচ্ছ সেটা আমি দেখছি এবং আমি খুব আমার ভালো লাগছে যে তোমাদের এই স্কিল ইংলিশ তোমাদের জন্য কিছু করতে পারছি। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আমার থ্যাংক ইউ জানাচ্ছি তোমরা টাইম দেওয়ার জন্য আমার চ্যানেলে, তোমরা ভালো থেকো যেন। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার, যারা আজকে আমার চ্যানেলটাকে খুঁজে পেয়েছো, তারা আশা করি এক্সপিরিয়েন্সটা তাদের ভালো হয়েছে, তাদের ভালো লেগেছে। যাওয়ার আগে তোমাদের লাইকসটা দিও, শেয়ারটা করো অন্য বন্ধুদের সাথেও যারা এটা থেকে বেনিফিটেড হতে পারে। আর ভুলে যেও না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, নোটিফিকেশন বেলটাকে ক্লিক করতে, যাতে আগামী দিনে এই যত আমরা আপলোড করব ভিডিও সেইগুলি যেন তোমাদের কাছে পৌঁছে যায়।
তাহলে আনটিল মাই নেক্সট সেশন টেক কেয়ার গুড বাই গো অন ওয়ার্কিং হার্ড অন ইওর ইংলিশ আনটিল নেক্সট টাইম বি সেফ বি হ্যাপি থ্যাংক ইউ ফ্রম স্কিল ইংলিশ